থেকে কারফিউ উঠে গেলে বাজারে লম্বা লাইন দিচ্ছে। আমি আস্তে আস্তে শুনছিলাম দিশপুর বলুন, অন্যান্য বিভিন্ন জায়গা বলুন, ডিব্রুগড় বলুন, মানুষ বিপদের মধ্যে আছে। সেই অবস্থায় আপনি আপনার কি কাজ হবে? আপনারা এখানে যারা আছেন, আমি ভুল বলতে পারি, আমি অন্যায় করতে পারি, আপনারা বলুন আপনারা কি সাম্প্রদায়িকতা? নোয়াখালীর ঘরে ঘরে পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, যাদের জন্য বুড়োতে এনার্জি, যাদের জন্য ক্যাব, সেই সংখ্যালঘু এই কোনটা সকলের জন্য যে ঘটনা, আমি গোটা আসাম বহু বছর ধরে আসাম আমি ঘুরে বেড়াই। আসাম একমাত্র রাজ্য সবচেয়ে সম্মান করে সেখানে আমাকে ফিল্ম ফেস্টিভ্যালে চেয়ারম্যান হতে জুড়ি করেছি। ঘটে না তাদের যে অবস্থা, সেই অবস্থাটা প্রকৃতভাবে নিরূপণ করা যায় না। তা হলো জিডিপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জিডিপির গ্রোথ রেট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে ইদানিংকালে জিডিপি গ্রোথ রেট ভীষণভাবে নাম গেছে। আপনাদের এই বইমেলা, সেই বইমেলার ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ বইয়ের নাম ভারতবর্ষের সংবিধান, তাকেই রক্ষা করার দায়িত্ব নিয়ে আজকে এই মঞ্চে আমি আমি অন্য কিছু কথা বলতে চাই না। এই সমস্ত ফালতু কথা ছুড়ে ফেলে দিন, এগুলো বাজে কথা। ভাবতে অবাক লাগে, বিজেপির সমর্থকরা, তারা বিজেপির কর্মী, বিজেপির হয়ে মিটিং করেছেন, মিছিল করেছেন, দেওয়াল লিখেছেন, তাদের পরিশ্রমের ফলে আজকে বিজেপি সরকার তৈরি হয়েছে, আজকে বিকেলবেলা কলকাতায় মিছিল করছে যে কি মজা আমরা ভারতের নাগরিক হলাম। আরে তার মানে গতকাল অব্দি ভারতের নাগরিক ছিল না, এদিকে ভারতবর্ষে রাজনীতি করে সরকার বানিয়ে ফেলল। চ্যাংরামির একটা সীমা থাকে বলুন তো। আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখুন আমাদের দেশ যখন ভাগ হয়েছিল, এটা আমাদের, এটা আমি এখানে দাঁড়িয়ে অস্বীকার করার কোনো প্রশ্নই নেই, আমাদের দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, টু নেশন থিওরি। সেই টু নেশন থিওরির এক পক্ষে ছিলেন মোহাম্মদ আলী জিন্নার মতো লোক, যারা ভারতকে ভাঙতে চেয়েছিলেন। আমরা যারা এখানে বাঙালি আছি, এখানে আমার মনে হয় না উর্দু ভাষী মুহাজির বা পাঞ্জাবিদের নিয়ে এখন কথা বলার দরকার আছে। আমরা পশ্চিমবঙ্গের সাপেক্ষে, পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে নাগরিকতা পাবো কি পাবো না ইত্যাদি বিষয়ে আলোচনা করি। বাংলাদেশ আমাদের পাশেই আছে। 47 থেকে 71, 28 বছর, যখন দেশ ভাগ হয়েছিল বাংলাদেশে তখন তৈরি হয়নি পূর্ব পাকিস্তান। কত পার্সেন্ট হিন্দু ছিল ওখানে? 28%। আমরা পালিয়ে আসার পরেও ওনাদের সেন্সাস অনুযায়ী 28% ছিল। 71-এ যখন জয় বাংলা হলো, যখন কিনা 21 জুলাইয়ের সেই ডাক, বাঙালি বাংলা ভাষা গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলা। অনেকেরই যন্ত্রণা আছে, কিন্তু উল্টো দিক দিয়ে আমি আপনাকে বলি যে আমার বেশ কিছু ফিল্ম মেকার বন্ধু রাজশাহীতে, আমি তার মায়ের ইন্টারভিউ করেছিলাম, বাবার সঙ্গে কথা বলেছিলাম, তারা এখনো যখন বৃদ্ধ, প্রচুর বয়স হয়েছে, তারা যখন পদ্মার এপারে বসে থাকেন, তাদের চোখের জল ফেলেন তারা, ও মালদা থেকে কেউ গেলে তারা হাত দুটো জড়িয়ে বলেন তোমরা মালদা থেকে এসেছো। আমি একটা গল্প বলে শেষ করবো, শিলচর শহরে এক ভক্ত মহিলার নাম, আমি ঠিক আছে, ঠিক আছে।